মার খাওয়ার মতোই কাজ করছিস শালা এক্সপায়ার নিজের চেহারাটা দেখছিস তোর বাসায় আয়না নাই বাসায় গিয়ে নিজের চেহারাটা দেখবি তোর সাথে আমার কোন দিক দিয়ে যায় মুখটাই নষ্ট করলো ভাল লাগতেছে না দোস তোর কখন ভাল লাগে এত না পেঁচায় বল যা শুধু সমস্যাটা কি দেখ মানে শালা এক্সপায়ারটা কি করলো এটা মানে কি একটা কাজ করলাম নি ভাইরাল হয়ে গেল আর আমরা এত কষ্ট করে এত নাচানাচি করে এত পরিশ্রম দিয়ে ভিডিও বানাই ভাইরাল হয় না দোস্ত দেখ একটা জিনিস কিন্তু এবার অন্তত মান যে শুধুমাত্র টিকটকে এইসব নাচানাচি করে না ভাইরাল হওয়া যায় না ভালো কাজ করে মানুষের নজরে আসা যায় মানুষ এগুলোকে পছন্দ করে ভাইরাল হওয়া যায় ভালো কাজের সম্মান সবাই দেয় বুঝলাম না চেনা নাই জানা নাই ওই এক্সপায়ারটা ওই মহিলাকে নিয়ে হসপিটালে কেন গেল ওইখানে তো আরও আশপাশে অনেক মানুষ ছিল ওনারা তো দিল না দেখ তুই মানিস আর না মানিস ওর কিন্তু বোকাশোকা হলে ওর মনটা অনেক ভালো যার জন্য এত বড় বিপদ নিজের কান্ধে নিছে অন্য মানুষের মধ্যে যদি চালাক হইতো তাহলে কি করতো ওইসব তামাশা দেখে ভিডিও টিডিও বানাই চলে যাইতো কিন্তু ও অবশ্যই ভালো মানুষ কেমনে কি করা যায় বলতো কেমনে কি করা যায় চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর তোর মাথায় কি কোনো আইডিয়া আসে আচ্ছা আমি মনে করো একবার রাস্তা দিয়ে হাইটা যাবো আইডিয়া হইতে পারে এরকম আমি ম্যান হলে চলে গেছি তুই কিন্তু তুই ভিডিও করবি ঠিক আছে তুই ভিডিও করে একদম ভাইরাল করে দিবি আমার ফেসটা নিবি একদম জুম করে মানে তুই বিপদে পড়ছস মানে তোরে উদ্ধার করতেছি আমি বা হচ্ছে আমাদের কোনো ফ্রেন্ড অন্য কেউ আইসে আইসে তোরে উদ্ধার করতেছে এইটা একটা বকমাস আইডিয়া এটা কি মানুষ বুঝতে পারবে না যে আমরা ফ্রেন্ড বা আমাদের সার্কেলের কেউ কেউ না কেউ তো চিনবে এই ধরনের ট্রল হবে আর না হলে মানে আমরা সবসময় রাস্তাঘাটে যখন হাঁটবো চারপাশে খেয়াল রাখবো যে কে কই বিপদে পড়লো ভাই কার কি দরকার আমরা অলওয়েজ হচ্ছে যে আর তুই স্ট্যান্ড বাই মোবাইলটা নিয়ে থাকবি মনে করছে আমি গিয়ে তার একটু পানি খাওয়া দিলাম হ্যাঁ এইটা কিন্তু ভালো আইডিয়া বুঝছিস মানে আমরা তো ভিডিও বানানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাই না আমরা ওরকম করে ভিডিও বানাইলাম তুই হচ্ছে মানুষের সেবা করতেছিস আর আমি সবসময় তোর স্ট্যান্ড বাই সবগুলো হচ্ছে ভিডিও করলাম করে করে এগুলো হচ্ছে আমরা হচ্ছে কি আমাদের পেজে হচ্ছে আপলোড দেবো আমাদের পেজের একটা নাম দেওয়া যায় হ্যাঁ পরোপকারী বা অন্য কোনো একটা ভালো একটা নাম দিলাম ওই পেজে ধর আমরা সবসময় আমাদের ভিডিওগুলো আপলোড করবো আর টিকটক টিকটক বাদ দে আমরা ভালো কাজ করি ভালো কাজ করে তো মানুষের নজরে আসা যাবে দেখ মানুষ তখন আমাদেরকে ভালো ভালো কমেন্ট করবে এবং আমাদেরকে ভালোভাবে জানবে ভাইরাল হওয়াটাই মূল দেখ এটা কিন্তু ভালো আইডিয়া তুই তো জানিস না শুধুমাত্র তোকে খাওয়ানোর জন্য আমি টাকা জমিয়ে তোকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি বাবা কত টাকা জমিয়েছিস তুই 850 টাকা কিন্তু সাহিল বললো এটাকে নাকি হবে না তারপর আমার কাছ থেকে আরো 150 টাকা নিয়ে মোট 1000 টাকা নিয়ে রেস্টুরেন্টে এসেছি তুই যা খেতে চাইবি তাই অর্ডার দে কিন্তু তোর কাছে তো 1000 টাকা এই 1000 টাকা আমি যা খেতে চাইবো তাই অর্ডার দিব হবে না তাই তো আচ্ছা সমস্যা নেই 1000 টাকার মধ্যেই খাবো দে অর্ডার দে ঠিক আছে আমি তো বাইরে কখনো খাই না তাই আমি জানি না কোন খাবারটা কি কেমন তুই একটু অর্ডার দিয়ে দে না ঠিক আছে এক্সকিউজ মি একটা চিকেন পিজা একটা চিকেন বার্গার আর একটা পানি আচ্ছা তুই এবার বলতো আমাকে স্পেশালি ট্রিট দিচ্ছিস কেন না কিছু না এমনি তুই তো আমার ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধুকে কি খাওয়ানো যায় না অবশ্যই খাওয়ানো যায় আচ্ছা কবিতা টবিতা শোনাইতে আসিস নাই তো আমি না তোকে অনেক ভালোবাসি রে আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি তুই চট্ট মারবি যদি মারিস মারিস কোনো সমস্যা নেই কিন্তু এখানে মারিস না হ্যাঁ বাসা যেয়ে মারিস প্লিজ প্লিজ তুই তো মার খাওয়ার মতোই কাজ করছিস শালা এক্সপায়ার নিজের চেহারাটা দেখছিস তোর বাসায় আয়না নাই বাসায় গিয়ে নিজের চেহারাটা দেখবি তোর সাথে আমার কোন দিক দিয়ে যায় মুখটাই নষ্ট করলো ভাগ্য ভালো চট্ট মারেনি ভালো হয়েছে একদিন একদিন তো রাজি হবি কিন্তু খাবারটা খাবারটা তো অর্ডার হয়ে গেছে
টাকাটা তো অপচয় হবে। ফুলটা কি ফেরত দিয়ে দিব?